017 সিরিজের পর এবার 013 সিরিজের কোড ব্যবহার অনুমিত পেল গ্রামীণফোন। শুরু থেকেই 017 এই সিরিয়াল কোড শেষ হয়ে যাওয়ার আগামী নভেম্বর মাস থেকে নতুন বিক্রিত হতে যাচ্ছে সব গ্রামীণ ফোনের নাম্বারগুলো, শুরু হবে 013 দিয়ে। অর্থাৎ এখন থেকে 017 ও 013 দিয়ে শুরু হওয়া যে কোনো নাম্বার দেখলেই গ্রাহকদের বুঝতে হবে এটি গ্রামীণ ফোন সিমের নাম্বার। প্রধান অতিথি হিসেবে এই নতুন নাম্বার সিরিজটি রোববার এক স্থানীয় হোটেলে উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার বিআরটিসি মহাপরিচালক জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। অনুষ্ঠানের এই সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোন ডেপুটি সিইও এবং সিএম ইউসিন আজমান, চিফ কর্পোরেট অফিসার মোহাম্মদ হোসাইন সহ প্রতিষ্ঠানের অন্যান্য উদ্বোধন কর্মকর্তারাও এবং গণ্যমান্য সদস্যরা। 013 সিরিজের এই নাম্বারটি দিয়ে প্রথম কলটি টেলিযোগ মন্ত্রী মোস্তফা জব্বার কাছে করেন ইয়াসির আজমান। টেলিফোনের কথা বলার সময় মন্ত্রী বলেন, যে সাহসের সাথে আপনার সারা দেশে নেটওয়ার্ক বিস্তারিত করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আর দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখা ও আপনাদের জন্য কঠিন হবে না। অন্তত স্বল্প সময়ের মধ্যেই 013 নাম্বার সিরিজ চালু করতে প্রায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান প্রধান অতিথি। তিনি আশা করেন যে প্রতিষ্ঠান তাদের সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে। 1997 সালে 26 মার্চ গ্রামীণফোনের যাত্রা শুরু। যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অদ্র একটি গ্রামে লাইলি বেগম কল করার মাধ্যমে। আর এরপর থেকে গ্রামীণফোন বাংলাদেশকে টেলিযোগাযোগ খাতের অগ্রণী প্রতিষ্ঠান পরিণত হয়। বর্তমানে 71 মিলিয়ন গ্রাহকের সেবা প্রদান করেন মাধ্যমটি। বিশ্বের সবচেয়ে 20টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে। গত 21 বছর ধরে 99% জনগণকে উচ্চ গতি সম্পূর্ণ মোবাইল ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যমে সর্বোচ্চ নেটওয়ার্ক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোন সবসময় তার গ্রাহকদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং নিরব ইচ্ছিত উন্নত সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্য 2018 সালে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ঘোষণা দেয় গ্রামীণফোনকে। এই দীর্ঘ যাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের কাছে থেকে অকৃষ্ট ভালোবাসা পেয়েছে, যার ফলে 017 নাম্বার ব্যাপক চাহিদা সৃষ্টি হয় এবং চাহিদার পরিস্থিতিতে 017 সিরিজের শেষ হয় যেতে থাকে। গ্রামীণফোন উন্নত নেটওয়ার্ক ও সেবা যেসব গ্রাহকের উপভোগ করতে চেয়েছে তাদের চাহিদা মেটাতে 017 সিরিজের নতুন নাম্বারের অভাবে প্রতিষ্ঠানটি তাদের পুরোনো নাম্বারগুলোকে পুনর্ব্যবহার করে। এর প্রতিক্ষিপ্ত প্রতিষ্ঠানের অনুরোধ সাপেক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 013 সিরিজের 2 কোটি নাম্বার বরাদ্দ করে। প্রতিষ্ঠানে 013 নাম্বার সিরিজ বরাদ্দ দেওয়ার রেগুলেটরকে ধন্যবাদ জানিয়ে ইয়াসিন আসমান বলেন, সর্বোন্নত নেটওয়ার্ক, অভিনব সেবা এবং প্রতিযোগিতামূলক ট্রাফিকের কারণে গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত অপারেটর। বিগত 21 বছর গ্রামীণফোনের 017 সিরিজ নিয়ে সারা দেশে মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে ডিজিটালাইজেশন নতুন যুগ নিয়ে এসেছে। 013 নাম্বার সিরিজ ক্ষেত্রেও আমাদের লক্ষ্য একই থাকবে। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য গ্রামীণফোনের 71 মিলিয়ন গ্রাহকের ধন্যবাদ জানাই এবং যারা আমাদের উচ্চমানের নেটওয়ার্ক ও উদ্বোধনীয় সেবা উপভোগ করতে 013 সিরিজ সংযোগ নেবেন তাদের জানাই স্বাগতম। সারা দেশে দ্রুত ইন্টারনেট সংযোগ এনে আমরা ডিজিটাল বাংলাদেশ প্রকৃত সুবিধা সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অন্য সবার আগেই সেটা করব। 017 এর গ্রাহক যে নেটওয়ার্কে সেবা ব্যবহার করে আমাদের উপর বিশ্বাস রেখেছেন সেই একই সেবা উপভোগ করতে পারবেন 013 সংযোগ গ্রাহকরা। আর 013-তে নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সকল সিম বিক্রয় কেন্দ্রে একই মূল্যে। প্রসঙ্গত 2016 সালের আগস্ট মাসে গ্রামীণফোন 013 নাম্বার সিম বরাদ্দ পায়। অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরটিসি এই নাম্বারে ক্রিম বরাদ্দ দেয়। এদিকে আরেকটি কোম্পানি বাংলালিংকের নতুন নাম্বার ক্রিম চেয়ে 2016 সালে চিঠি দেয় বিআরটিসিতে 0010 নাম্বার
সিমের জন্য আবেদন করে অপারেটরের। ওই চিঠিতে বাংলালিংক উপলক্ষ করেছিল অপারেটর 1 সেপ্টেম্বর 2016 গ্রাহক 3 কোটি 10 লাখ হলেও অধি সংস্থার সেবায় টেলিকমের সময়কাল থেকে অপারেটরটি 80% নাম্বার ব্যবহার বিক্রি হয়ে গেছে, অবশিষ্ট 20% নাম্বার শেষ হয়ে যাবে। এ কারণে তারও 0017 010 বরাদ্দ চায়। উল্লেখ্যে এটি নাম্বার সিমের বিপরীত, সংশ্লিষ্ট অপারেটরের 10 কোটি সিম নাম্বার সহ বিক্রি করতে পারে যার নাম্বারগুলো হয় 11 ডিজিটের। ইন্টারন্যাশনাল টেলিকমিশনের ইউনিয়ন আইটিটি উদ্ধৃত স্ট্যান্ডার্ড এটি। দেশে বর্তমান 0 থেকে 10 এর মধ্যে 012, 013, 014 ও 010 নাম্বার ক্রিম খালি রয়েছে। যুক্তরাষ্ট্র, চীনে, ভারত ও নাইজেরিয়ায় একাধিক নম্বর ক্রিমের প্রচলন রয়েছে বলে জানা গেছে। যেসব দেশে জনসংখ্যা 20 কোটির বেশি সেসব দেশে একাধিক নাম্বার ক্রিম করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন এই নিউজটা যে গ্রামীণ ফোন কোম্পানি 017 সিরিজ সবগুলো সিম শেষ, এখন নতুন একটি সিম চালু করবে নভেম্বর মাস থেকে 013। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।